কলকাতায় পুলকারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 বছরের শিশুর, কিন্তু এখনও পুলকার নিয়ে সতর্ক হয়নি প্রশাসন। এদিন কোচবিহারের স্কুলগুলির পুলকারের বিরুদ্ধে অভিযান চালালো কোচবিহার মোটর ভেহিকলস দপ্তরের আধিকারিকেরা। কলকাতায় পুলকারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 বছরের শিশু, তবু এখনও পুলকার নিয়ে সতর্ক হয়নি প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই কোচবিহারের স্কুলগুলির পুলকারের বিরুদ্ধে অভিযান চালালো কোচবিহার মোটর ভেহিকলস দপ্তরের আধিকারিকেরা। এদিন কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় মোটা বিকাশ কর্মচারীরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্কুলের পুলকার আটক করে। মোটর ভেহিকলস দপ্তর সূত্রের খবর, এদিন প্রায় 3টি গাড়ি আটক করেছে মোটর ভেহিকলস দপ্তর। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন তারা।